আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোয়াইট টিপস গ্রিডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিপাই পদের পরীক্ষা 29/1/2021। আজকে সিপাই পদের লিখিত পরীক্ষাটি হয়েছে। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বলতেছি, আমরা আপাতত গণিত অংশের সমাধানটা দিয়েছি। গণিত অংশের সমাধানটা একবার পূর্ণাঙ্গভাবে দিয়েছি যেন আপনারা সবাই বুঝতে পারেন। কিছুটা লিখিত ফরম্যাটে দেওয়া হয়েছে, বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, এবং বাকি যে পাঠগুলো আছে সে বাকি পাঠগুলো আশা করি কালকে দিয়ে দিব। তো অন্য অংশের তুলনায় গণিত অংশটা বেশ একটু স্ট্যান্ডার্ড হয়েছে। তো আসুন দেখি অঙ্কগুলো কিভাবে সলভ করা যায়। তো প্রথমে যে অঙ্কটা আসবে এসেছে সেটি হচ্ছে, একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রয় করলে তত টাকা লাভ হয়, উহার ক্রয় মূল্য কত, সেটা জানতে চেয়েছে। তো আমরা প্রথমে মনে করি ক্রয় মূল্য ক ধরে নিলাম, আমি জাস্ট বাংলায় করেছি, বিধায় ক ধরে নিয়েছি। এখানে এক্স ওয়াই জেড পি কিউ আর যা ইচ্ছা তাই ধরা যাবে। তো আমরা লিখলাম মনে করি ক্রয় মূল্য ক। তো প্রশ্ন মধ্যে যেহেতু আমাদেরকে বলেছে যে 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়, তাহলে আমরা ক্রয় মূল্য থেকে আমরা জানি যখন ক্ষতি হয় তখন ক্রয় মূল্যটা বেশি হয়, এবং যখন লাভ হয় তখন বিক্রয় মূল্যটা বেশি হয়। তো যেহেতু বলেছিল প্রথমে ক্ষতি, তাহলে আমরা ক্রয় মূল্য থেকে 25 টাকা মাইনাস করছি, ইকুয়াল টু 35 - ক, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করছি, যেহেতু আমাদেরকে বলেছিল যে যে ক্ষতি হবে ঠিক সেই পরিমাণে লাভ হবে, তাই আমরা দুটাকে ইকুয়াল করছি এবং এটাকে এখন ক্যালকুলেশন করেছি। ক কে এই পাশে নিয়ে আসছি এবং 25 কে এই পাশে নিয়ে গেছি। এই এই ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পারবেন। তো এটাকে যখন ক্যালকুলেশন করে আমরা 30 টাকা পেয়েছি, সুতরাং কলমটি ক্রয় মূল্য হবে 30 টাকা। এরপরে 2 নম্বর অঙ্কতে আসি। 2 নম্বর অঙ্কতে বলতেছে 100 জন পরীক্ষার্থী গণিতের গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন পরীক্ষা ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত, সেটি জানতে চেয়েছে। আর একটু ক্লিয়ার করি যে 100 জন পরীক্ষার্থী ছিল, তাদের গড় নম্বর ছিল 70, তো এদের মধ্যে 60 জন ছিল ছাত্রী, তাদের গড় নম্বর ছিল 75, এবং আমাদের এখানে জানতে চেয়েছে যে ছাত্রদের গড় নম্বর কত। ওকে, তাহলে আমরা প্রথমে করে নিলাম যে 100 জন শিক্ষার্থীর গণিতের মোট নম্বর, যেহেতু আমাদের এখানে গড় নম্বর দেওয়া ছিল আমরা মোট নম্বরটা বের করে নিব। তাহলে 100 × 70 দিলাম, আমরা পেলাম 7000। এরপরে আমাদেরকে সেকেন্ড অপশনে বলেছিল যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75, সো আমরা এখানে লিখে দিলাম যে 60 জন ছাত্রীর মোট নম্বর, আমরা মোটটা বের করে নেব। তাহলে 60 × 75 দিলাম, তাহলে 60 কে 75 কে গুণ করলে হবে 4500। তো 4500 পেলাম। এখন আমাদের যেহেতু বলেছিল যে ছাত্রদের গড় নম্বর কত, এখন আমরা ছাত্রের সংখ্যাটা বের করে নেব। তো যেহেতু মোট শিক্ষার্থী ছিল 100 এবং তার মধ্যে 60 জন ছিল ছাত্রী, তাহলে 100 থেকে 60 যদি বিয়োগ করি 40 জন, আমাদের এই 40 জন হচ্ছে ছাত্র। তো আমরা এখন দেখি যে আমরা মোট নম্বর থেকে ছাত্রীদের নাম্বারটা যদি বাদ দিই তাহলে কিন্তু আমরা ছাত্রদের নাম্বারটা পেয়ে যাব। তো আমাদের যেহেতু মোট নাম্বার ছিল 7000, সেখান থেকে ছাত্রীদের নাম্বার 4500 বিয়োগ করলে 2500 হবে, এই 2500 হচ্ছে ছাত্রদের নাম্বার। যেহেতু আমাদের এখান থেকে জানতে চেয়েছিল যে ছাত্রদের গড় নম্বর কত, সো আমরা 2500 কে 40 দিয়ে ভাগ করেছি। কেন ভাগ করেছি, যেহেতু আমাদের ছাত্র সংখ্যা ছিল 40 এবং তাদের মোট নম্বর ছিল 2500, তাহলে মোটকে ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড়টা পেয়ে গেছি, সুতরাং ছাত্রদের গড় নম্বর হবে 62.5। বলতেছে ক এর চেয়ে খ ততখানি ছোট যতখানি বড় গ এর চেয়ে, ক এবং গ এর বয়সের সমষ্টি 48 হলে খ এর বয়স কত, সেটি জানতে চেয়েছি। একটু ক্লিয়ার করে দিই, এখানে বলছে না, বলতেছে ক এর চেয়ে খ ততখানি ছোট যতখানি বড় গ এর চেয়ে, গ এর চেয়ে যতখানি বড় সেটি বলতেছে, মানে ক এর চেয়ে খ ততখানি ছোট যতখানি বড় গ। তো আমরা দেখুন এখানে দিয়ে দিয়েছি যে দেওয়া আছে ক এবং গ এর বয়সের সমষ্টি, যেহেতু আমাদের এখানে বলেছিল ক এবং গ এর বয়স বয়সের সমষ্টি 48, তো আমরা এখানে লিখলাম ক এবং গ এর বয়সের সমষ্টি 48, অর্থাৎ ক প্লাস গ ইকুয়াল টু 48। এখানে দেখুন ক এর চেয়ে খ ততখানি ছোট, খ এখানে ছোট বলেছে, তাহলে আমরা কি করলাম, ক এখানে বড়, ক থেকে খ কে মাইনাস করলাম, এবং তারপরে বলেছে যতখানি বড় গ এর চেয়ে, তার মানে গ এর চেয়ে এখানে কিন্তু আবার খ বড়, সো আমরা খ থেকে গ কে মাইনাস করছি। তবে এদের দুইটাই মাইনাসটা যেটা হবে কি, তাদের ফলাফলটা হবে শূন্য, মানে সমান হবে আর কি, ক যতটুকু বড় হবে খ আবার গ থেকে ততটুকু বড় হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখানে আমরা গ কে এই পাশে নিয়ে আসলাম, খ কে এই পাশে নিয়ে গেলাম। আপনারা বেশ ভালোই জানেন যে সমানের এই পাশে যদি কোনো কিছু পরিবর্তন হয় তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তো
আমরা এটাকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে 24 পেলাম। আর দ্যাট মিনস খোয়াই এর বয়স হবে 24 বছর। এরপর আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে এসেছিল 3√0.27, এর মানটা চেয়েছিল। খুব সহজ একটা অঙ্ক, এখানে আসলে ব্যাখ্যার কোনো কিছুই নেই। তো এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে হবে 0.3, তার মানে এটির উত্তর হবে 0.3। আশা করি এটা আপনারা বুঝবেন, আমি এটার কোনো ব্যাখ্যা দিলাম না। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক বলতেছে 6 জন তাঁত শ্রমিক 6 দিনে 6টি কাপড় বুনতে পারে। একই ধরনের 9টি কাপড় 9 জন শ্রমিক বুনতে কতদিন লাগবে? তো আমরা প্রথমে লিখলাম যে 6 জন তাঁত শ্রমিক 6টি কাপড় বুনতে পারে 6 দিনে, যেহেতু আমাদের এখানে দিন চেয়েছিল, যেটা আমাদের চাবে সেটাকে আমাদেরকে শেষে দিতে হবে। তাহলে আমরা লিখলাম যে 6 জন শ্রমিক 6 দিনে কাপড় বুনতে পারে, 6টি কাপড় বুনতে পারে 6 দিনে। সো একজন তাঁত শ্রমিক 1টি কাপড় বুনতে পারে 6 × 6/6। আমাদের এখানে জানতে চেয়েছিল যে 9টি কাপড় 9 জন শ্রমিক বুনতে কতদিন লাগবে। সো আমরা এখানে লিখলাম যে 9 জন তাঁত শ্রমিক 9টি কাপড় বুনতে পারে 6 × 6/9/6। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, এই 6 এই 6 কাটা যাবে এবং এই 9 এই 9 কাটা যাবে, তাহলে থাকবে 6। সো 6 দিন, তার মানে 9টি কাপড় 9 জন শ্রমিক যদি বোনে তাহলে তাদের 6 দিন সময় লাগবে। এরপরে 6 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্কটি এসেছে, একটি বৃত্তের ব্যাসার্ধ 20% যদি কমে তাহলে ক্ষেত্রফল কত কমবে। আমি জাস্ট শর্টকাটে অঙ্কটা করে দিয়েছি। তো এই এই শর্টকাট কিভাবে করতে হবে সেটার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন। এই নিয়ে একটা ব্রিফ একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আশা করি ওই টিউটোরিয়ালটা যদি দেখেন তাহলে এই ধরনের অঙ্কতে আর কোনো প্রবলেমই হবে না। তারপরে জাস্ট একটু বলে দিই, যখন কোনো কিছু কমবে তখন মাইনাস ইউজ করতে হবে এবং যখন বাড়বে তখন প্লাস ইউজ করতে হবে, প্লাস চিহ্ন। যেহেতু আমাদের এখানে বলেছিল যে বৃত্তের ব্যাসার্ধ 20% কমে, সো আমরা -20 দিলাম, আবার -20 দিলাম, এখানে সূত্রের প্লাস। এবং আমি এখানে মাইনাস চিহ্ন দুটাই ইউজ করি নাই, মাইনাস চিহ্নটা চাইলে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। যে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এখানে একটি মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, মাইনাস চিহ্নটা দিয়েছিলাম না এই জন্যই যে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়ে যাচ্ছে এই জন্য মাইনাস চিহ্নটা আমি অ্যাভয়েড করছিলাম। তো মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, এই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, আর এটা তো সূত্র প্লাস বলেছি। তো দেখুন, তাহলে এই 20কে দিয়ে যদি 100কে ভাগ করা যায় তাহলে 5 হয়, এবং এই 5 দিয়ে যদি 20কে ভাগ করা যায় তাহলে 4 হয়। আর এখানে -20 -20 হবে -40, আর এখানে +4 হবে। সো -40 থেকে +4 যদি ক্যালকুলেশন করা যায় তাহলে -36 হবে। তো আমরা কখন বুঝবো যে কোনো কিছু ক্ষেত্রফল বাড়বে নাকি কমবে? যখন আমাদের চিহ্নটা মাইনাস আসবে তখন সেটা হবে কমবে, আর যদি চিহ্নটা প্লাস আসে তাহলে সেটি বাড়বে। যেহেতু আমাদের এখানে ক্যালকুলেশন করে মাইনাস হয়েছে, সুতরাং এটার ক্ষেত্রফল কমবে, তার মানে বৃত্তটির ক্ষেত্রফল 36% কমবে। আসি নেক্সট অঙ্কে, 7 নম্বর অঙ্ক, কোন সংখ্যা 40% এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হবে, সংখ্যাটি কত সেটি জানতে চেয়েছে। একটু ক্লিয়ার করে দিই যে কোনো একটি সংখ্যা তার যদি তার সাথে যদি তার মানে 40% মানে 40% এর সাথে যদি 42 যোগ করা যায় তাহলে যোগফল হবে আমরা যে সংখ্যাটি ধরেছিলাম সেই সংখ্যাই। তো আমাদের আসলে ডিজিট সংখ্যাটি মানে সেই সংখ্যাটি জানতে চেয়েছে, সংখ্যাটি কত। তো আমরা প্রথমে লিখলাম যে মনে করে সংখ্যাটি ক। প্রশ্ন মতে ক এর 40% যোগ 42 = ক। একটু ক্লিয়ার করে দিই, এখানে একটু দেখুন এটার সাথে যে কোন সংখ্যা 40% এর সাথে, যেহেতু আমরা সংখ্যাটি ধরেছিলাম ক, তো ক এর 40% এর সাথে এই যে বলেছে 42% যোগ করলে আমরা 42 যোগ করে দিলাম, ইকুয়াল টু হবে কি ওই সংখ্যাটি, মানে এই যে যে সংখ্যাটি ধরেছিলাম আমরা, যেহেতু ক ধরেছিলাম তার মানে ক। আসি এবার ক্যালকুলেশন করি, ক এর যেহেতু 40% বলেছে তার মানে 40 এর 100 আমরা দিয়ে দিলাম +42। তো 40 আর 100কে ভাগ করলাম, করে 2/5 হলো। এরপর আমরা যে কাজটি করলাম যে এই ক কে এই পাশে নিয়ে আসলাম, সরি মানে আমরা এই ক এর 2/5 কে আমরা এই পাশে নিয়ে গেলাম, জাস্ট আমি মানে এক লাইন শর্ট করেছি দিয়ে এটা হবে। তো এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব তাহলে আমরা পাবো 70, আমরা ক এর মান পেলাম 70, যেহেতু আমরা ধরেছিলাম সংখ্যাটি ক তার মানে সংখ্যাটি হবে 70। আশা করি ক্লিয়ার হয়েছে না। এরপরে 8 নম্বর অঙ্ক, 7/17 এর হর ও লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 3/5 হবে। দেখেন 7/17 এর হর ও লবের সাথে কোন সংখ্যাটি যোগ করতে হবে, মানে হর এবং লবের সাথে সেম সংখ্যাটি যোগ করতে হবে, যদি যোগ করা যায় তাহলে ভগ্নাংশটি হবে 3/5। ওকে, আমরা মনে করি সংখ্যাটি ক, আমরা সংখ্যাটি ক ধরে নিলাম,
তাহলে প্রশ্ন মধ্যে যেহেতু আমাদেরকে বলেছিল যে 7 এবং 22 17 এর সাথে লব ও হরের সাথে মানে একটি সংখ্যা যোগ করতে হবে, তাহলে আমরা বললাম কি 7 এর সাথে ক যোগ করলাম, 17 এর সাথে ক যোগ করলাম, ইকুয়াল টু ভগ্নাংশটি হবে 3/5, আমরা ইকুয়াল টু 3/5 দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা আড়াআড়ি যোগ গুণ করবো, আড়াআড়ি গুণ করি তাহলে এ পাঁচকে দিয়ে এই পাঁচকে দিয়ে এই পাশে গুণ করবো এবং এই তিনকে দিয়ে এই পাশে গুণ করবো, তাহলে পাঁচকে এই পাশে যদি গুণ করি তাহলে 5 সাথে 35 এবং কয়ের সাথে 5 গুণ করলে 5 ক, আর 17-কে যদি গুণ করি 3 17 51 এবং 3 ক। সো এটাকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেলাম 8, তার মানে সংখ্যাটি হবে 8। এরপরে আসি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্ক একটি বীজগণিত অঙ্ক, এখানে বলা আছে এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হলে এ বি এর মান কত সেটা আমাদের জানতে চেয়েছে। তো আমরা জানি যে আমরা প্রথমে লিখলাম যে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 5 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3, তো আমরা জানি যে এ বি এর একটা সূত্র আছে, এ বি এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখুন এখানে একটু লেখাতে প্রবলেম হয়েছে, মানে ব্র্যাকেটটা টোটালটার উপর হবে, ঠিক আছে, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, দ্যাট মিন্স টোটালটার উপরে হোল স্কোয়ার হবে। তো আসি আমরা এ বি এর মানটা বসাই, এ প্লাস বি আমরা যেহেতু এ প্লাস বি এর মান 5, আমরা এ প্লাস বি এর উপর স্কোয়ার দিলাম আর নিচে যে 2 2 এর উপর স্কোয়ার দিলাম জাস্ট একটু ভেঙে দিয়েছি, আর যেহেতু এ মাইনাস বি ইকুয়াল টু 3 ছিল তাহলে এ মাইনাস বি এর মানটা বসলাম 3 এর উপর স্কোয়ার দিলাম আর এই 2 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব, এটাকে ক্যালকুলেশন করলে 5 এর যদি বর্গ করা যায় 25 হয়, 2 এর বর্গ করলে 4 হয়, এট দ্য সেম ওয়ে 3 এর বর্গ করলে 9 হবে এবং 2 এর 4, এখন আমরা এটাকে ক্যালকুলেশন করে পেলাম 4, তার মানে এটির অ্যান্সার হবে 4। আসি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটি বলতেছে তিনটি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। আরো একবার বলি যে তিনটি সংখ্যার গড় দেওয়া আছে 56, আমাদের এখানে একটি কন্ডিশন দিয়েছে যে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এটা জানতে চেয়েছি। এই অঙ্কটি বিভিন্ন ভাবে সলভ করা যায়, আমি একটু অন্যভাবে সলভ করার চেষ্টা করেছি। তো আপনারা দেখুন যে আমি এখানে প্রথম যেটা ধরেছি, মনে করি প্রথম সংখ্যাটি আমি ধরেছি 2 ক, তাহলে আসি এখন কন্ডিশনে। দেখুন এখানে বলেছে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, তো আমি প্রথম সংখ্যাটি ধরেছি 2 ক, তাহলে কি হবে দ্বিতীয় সংখ্যাটি হবে নিশ্চয়ই ক, মানে এইখানে কেন ক হবে আমরা বলি যে যেহেতু দ্বিতীয় সংখ্যাটি দ্বিগুণ, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, মানে দ্বিতীয় সংখ্যা যা হবে প্রথম সংখ্যাটি তার দ্বিগুণ হবে। তো আমি যদি প্রথমে যেহেতু আমি প্রথম সংখ্যাটি ধরেছি 2 ক, তাহলে দ্বিতীয় সংখ্যাটি নিশ্চয়ই প্রথম সংখ্যার কি হবে মানে অর্ধেক হবে, যেহেতু দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ মানে প্রথম সংখ্যার অর্ধেক, সো দ্বিতীয় সংখ্যাটি ক, এবং বলেছে যে তৃতীয় সংখ্যার অর্ধেক, তার মানে তৃতীয় সংখ্যা যা হবে প্রথম সংখ্যাটি কিন্তু তার অর্ধেক হবে। তো এখানে দেখুন যে তৃতীয় সংখ্যাটি আমি দিয়েছি 2 ইন্টু 2, দ্যাট মিন্স 4, তার মানে যদি প্রথম সংখ্যা, দেখুন এইবার হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে তৃতীয় সংখ্যাটি 4 ক, আমাদের এখানে কন্ডিশনার বলেছিল যে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির অর্ধেক, তার মানে কি 4 এর অর্ধেক কত 2, দেখছেন, দেখুন আমাদের প্রথম কন্ডিশনটা কিন্তু মিলে গেছে। এরপরে কি বলেছিল যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, তার মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ, আমরা যদি দ্বিতীয় সংখ্যাটি ধরেছে ক, তাহলে প্রথম সংখ্যাটি হবে কত 2 ক, তার মানে দ্বিগুণ। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা আসি যেহেতু আমাদের এখানে বলেছিল যে প্রশ্ন মতে মানে তিনটি সংখ্যার গড় 56, তো আমরা এখানে লিখলাম যে প্রশ্ন মতে তিনটি সংখ্যার গড় মানে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ তৃতীয় সংখ্যা ডিভাইডেড বাই 3, এইখানে 3 দেওয়ার কারণ হচ্ছে যেহেতু তিনটি সংখ্যা বলেছিল তিনটি সংখ্যার গড়, আমরা জানি গড় সমান কি সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড বাই সংখ্যাগুলোর সংখ্যা ইকুয়াল টু 56, তার মানে যেহেতু এখানে বলা হয়েছিল তিনটি সংখ্যার গড় 56, তো 56 আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 ক এবং 4 ক, এই তিনটাকে যোগ করলে হবে 7 ক মানে 7 ক, আর এই তিনকে আড়াআড়ি গুণ করলাম, করার পরে এটাকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেলাম 24। সো আমাদের এখানে যেহেতু জানতে চেয়েছিল যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এখন দেখুন এখানে এই তিনটার ভিতরে ক্ষুদ্র, এটা হচ্ছে 2 ক, এটা হচ্ছে শুধু ক এবং এটা হচ্ছে 4 ক, তো অটোমেটিক আমরা দেখতেই পাচ্ছি যে দ্বিতীয় সংখ্যাটি ছিল ক্ষুদ্র সংখ্যা, আমাদের এখানে জানতে চেয়েছিল যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, সো ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 24। এরপরে আসি 11 নম্বর অঙ্কে। এখানে একটি কথা বলেছে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে হতে হয়ে গেছে কেন্দ্র হতে কেন্দ্র হতে
24 সেন্টিমিটার দীর্ঘ জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমাদের কত সেটি জানতে চেয়েছে। আরো একবার ক্লিয়ার করে দিই, একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছিল, যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জায়ের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত জানতে চেয়েছি। এই অঙ্কটি অনেকবার এসেছে, অনেক অঙ্কে অনেকবার এসেছে, তো আমি জাস্ট অ্যান্সারটা দিয়ে দিয়েছি যে অ্যান্সার হবে 5 সেন্টিমিটার। তো কিভাবে হবে সেটা আমরা আপনাদের একটু মুখে বলে দিচ্ছি, যে একটি বৃত্ত আমরা আঁকবো, তো বৃত্ত বলেছিল যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর কেন্দ্র হতে জ্যা, তো কেন্দ্র হতে যেহেতু জ্যা থাকে সেটাকে আমরা দুই ভাগে বিভক্ত করে নিব। দুই ভাগে বিভক্ত করলে কেন্দ্রের দুই পাশ হবে 12 এবং 12, তার মানে আমরা ভূমি পেয়ে যাব 12, আর যেহেতু 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছিল সেটা হচ্ছে অতিভুজ, তো আমরা সমকোণী ত্রিভুজের সূত্র যদি ইউজ করি, আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি স্কোয়ার, তো ওই সূত্রতে যদি আপনারা দেন তাহলে এটা ক্যালকুলেশন করলে 5 সেন্টিমিটার হবে, তার মানে এটার অ্যান্সারটি 5 সেন্টিমিটার। আসি 12 নম্বর অঙ্ক, বলছে 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করে, দেওয়ালে দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে। মানে 18 মিটার একটি মই দেওয়ালের সাথে এমন ভাবে হেনাল দেওয়া আছে যেটাতে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তো আমাদের এখানে জানতে চেয়েছে যে দেওয়ালটির উচ্চতা কত। তো আমরা প্রথমে মনে লিখলাম যে মনে করে দেওয়ালটির দৈর্ঘ্য ক, তো আমরা জানি যেহেতু আমাদের এখানে দেখুন আমরা পেয়েছিলাম লম্ব আর অতিভুজ, মানে আমাদের লম্ব কত সেটা জানতে চেয়েছে, আর যেহেতু মইটি হ্যানাল দিয়েছিল তার মানে সেটি হচ্ছে অতিভুজ আকৃতির ছিল। এখানে একটু যদি চিত্রটা দিতে পারতাম ভালো হতো, আশা করি পরবর্তী টিউটোরিয়ালে চিত্র দিয়ে সুন্দরভাবে বুঝাই দিব। তো আমাদের এখানে লম্ব এবং অতিভুজটা আমরা পেয়েছিলাম, তো আমরা জানি যে লম্ব আর অতিভুজ যদি পাওয়া যায় তাহলে সেটা হয় সাইনে যাই, আমরা জানি সাইন সমান লম্ব বাই অতিভুজ, যেহেতু এখানে 30 ডিগ্রি বলেছিল তো আমরা এখানে সাইন 30 ডিগ্রি লিখেছি, তো আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তো সাইন 30 ডিগ্রির মান আমরা হাফটা বসাই দিলাম, আর যেহেতু আমরা লম্ব ধরেছিলাম ক, আমরা লম্ব জায়গায় ক দিয়ে দিলাম, অতিভুজের জায়গায় 18 দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে ক্যালকুলেশন করলাম, এটাকে ক্যালকুলেশন করে আমরা পেলাম 9 মিটার, সো দেওয়ালটির দৈর্ঘ্য হবে 9 মিটার। আসি নেক্সট অঙ্কে, তো নেক্সট অঙ্কটি বলতেছে যে 13 13, নেক্সট অঙ্ক হচ্ছে 13, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে এর ক্ষেত্রফল কত সেটি জানতে চেয়েছি। একটু ক্লিয়ার করে দিই, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, মানে যা প্রস্থ হবে তার চেয়ে দৈর্ঘ্যটা 4 মিটার বেশি হবে, তো এখানে ঘরটির পরিসীমা 32 মিটার দেওয়া আছে, মানে ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। ওকে, আমরা তাহলে লিখলাম যে মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক, যেহেতু প্রস্থটা দেওয়া ছিল না, তো প্রস্থটা আমরা ধরে নিলাম যে আয়তাকার ঘরের প্রস্থ ক ধরলাম, এখানে যেহেতু কন্ডিশনে বলা ছিল যে দৈর্ঘ্যটা হবে প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, সো আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে ক প্লাস 4 হলো। তো আমরা জানি যে পরিসীমা সমান, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তো আমরা লিখলাম যে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য বসালাম এবং প্রস্থ জায়গায় প্রস্থ বসিয়ে দিলাম, দেওয়ার পরে ইকুয়াল টু 32, যেহেতু আমাদের এখানে বলেছিল যে পরিসীমা 32, ইকুয়াল টু আমরা 32 দিয়ে দিলাম, তো আমরা এটাকে ক্যালকুলেশন করলাম, করে ক পেলাম, দ্যাট মিন্স প্রস্থ পেয়েছি, প্রস্থটা পেয়েছি 6 মিটার, তো প্রস্থ 6 মিটার হলো এবং দৈর্ঘ্য পেলাম 10 মিটার। আমাদের এখানে জানতে চেয়েছিল যে ক্ষেত্রফল কত, তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য 10 মিটার বসালাম এবং প্রস্থ 6 মিটার বসালাম, এটাকে ক্যালকুলেশন করলাম, আমরা পেয়ে গেলাম 60 বর্গমিটার, তার মানে এটির অ্যান্সার হবে 60 বর্গমিটার। আসি 14 নম্বর অঙ্কে, 14 নম্বর অঙ্কটি ছিল যে বৃত্তস্থ সমান্তরিক একটি কি, আমরা জানি যে বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র, মানে যখন কোনো বৃত্তের ভিতরে কোনো একটা মানে সামান্তরিক বা এক কথা চতুর্ভুজ যখন আঁকা হয় তখন সেটা একটি আয়তক্ষেত্রের রূপ নেয়, সো বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তক্ষেত্র। এরপরের অঙ্কটি ছিল যে √3/√6 √3 ইকুয়াল টু কত সেটা জানতে চেয়েছে। জাস্ট আমি আপনাদেরকে প্রথম লাইনটা মানে কিভাবে হবে বেসিকটা বলে দিয়েছি, আমরা উভয় মানে পাশে উভয় দিককে মানে লব এবং হরকে 6√6 √3 দ্বারা গুণ করব, উভয় উভয় সাইডকে মানে লব এবং হরকে, তো দেখুন এখানে লবকে লব মানে √3 কেও √6 √3 দিয়ে গুণ করছি এবং হর √6 + 3 কেও গুণ করেছি, তো গুণ করলাম, গুণ করার পর এখানে যেটি হবে আমি আপনাকে মুখে বলে দিচ্ছি, তো দেখুন এই যে নিচেরটা মানে হরটা √a² - √b² এর সূত্রে পড়েছে, তো আমরা জানি যে √a² - √b² এর সূত্র হচ্ছে a + b × a - b, দেখুন এই সূত্রতে পড়েছে, তো আমরা এখানে এটাকে যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে 6 থাকবে এবং 3 থাকবে,
তো এটাকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে পাবেন রুট থ্রি মাইনাস ওয়ান, তার মানে এটার অ্যান্সার হবে রুট থ্রি মাইনাস ওয়ান। আসি 16 নম্বর অঙ্কে। তো 16 নম্বর অঙ্কে বলতেছে, জাস্ট আমি এখানে 16 নম্বর দেখাচ্ছি, আপনাদের মিলবে না। কোন ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ড তিনটি যে বিন্দুতে ছেদ করে সেটা কি? তো আমরা জানি যে কোন ত্রিভুজের যে তিনটে বাহু আছে সেই বাহুর লম্ব দ্বিখণ্ড যদি করা যায় সেই তিনটি বিন্দু মানে বাহু যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলা হয় পরিকেন্দ্র, তার মানে এটি অ্যান্সারটি হবে পরিকেন্দ্র। 17 নম্বর অঙ্ক বলেছিল, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত বলেছিল বিওসি কোণ সমান 180 ডিগ্রি। এই এটার আমরা আপাতত সলিউশন দিই নাই, তো এই সলিউশনটা আপনারা পরে পাবেন। আর এই অঙ্কটারও সলিউশনটা দেওয়া হয়নি, এই সলিউশনটা আমরা নেক্সট টাইমে দিয়ে দেবো। তো আশা করতেছি যে সলিউশনটা দিলাম সেই সলিউশনটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আশা করি যথাসময়ের মধ্যে আপনাদের সে উত্তরটা দিয়ে দেবো। এবং এর পরবর্তীতে যে পাঠ গুলো আছে, ডেট মিনস বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, এগুলো আমরা নেক্সট টাইম দিয়ে দেবো, কালকে পেয়ে যাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আশা করি ভালো করেছেন। তো সবাইকে অনেক শুভকামনা জানাই শেষ করছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।